কবিতা আমি কিসের মানুষ, রচনা আলী হোসেন। সকালে দিশা না হলো মোর, পথ ভুলেছি আমি, ডুবে গেলে বেলা সাঙ্গ হবে খেলা, মম ভুলের জীবনী। ভেঙে গেছে মন ঝরে দুনয়ন, সুপথ গামী না হলেম কখনো, প্রভু তোমার শপথ বাক্য, করিনি লক্ষ্য করিনি অন্বেষণ। করিতেছি আজি পাপের প্রাশ্চিত্ত, আমিত্ব হল না দূর, সূক্ষ্ম বাণী যতই শুনি মোর মনে বেঁধেছে ঘোর। আকাশ বাতাস পাহাড় নদী মগ্ন সদা প্রভু তব প্রেমে, বুদ্ধি ছিল অনেক বেশি মোর, শুধু শূন্য জ্ঞানে গুণে। এ লজ্জা আর বলব কোথায়, আমি হলেম কিসের মানুষ, চলনে বলনে পশুর কার্য, কভু নাই হল হুশ। হেসেছি বেশি কেঁদেছি কম, বুঝলেম পরিশেষে, সূক্ষ্ম বাক্যের অবহেলা যত রঙ্গলীলা, করলে মোহের বশে। হঠাৎ সন্ধ্যা নেমে এল মম জীবন ক্ষণে, চমকে উঠিল প্রাণ, সেই স্মৃতি মাখা অতীতের কথা, মনে পড়ে আজি বদন হল ম্লান। আজ উচাটন মনে জল ভরা নয়নে, আফসোস করি তাই, এহেন উন্নত জীবন করিনি যতন, পড়ে মহা ভুলের নেশাই। মুখস্থ বিদ্যায় সাজিয়া পণ্ডিত, হলেম অহংকারী, হলে জ্ঞানে গুণে পরিপক্ক, জীবন হতো অতি সূক্ষ্ম সরল স্বভাবধারী। বিন্দু হতেই মহাসিন্ধু, জন্ম হতে পারে অবশ্যই, এই মানুষে মহামানুষ, সাধনার বলে বিশ্ব করেছে জয়।